হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে হলো দুপুর একটা, আমি স্নান করে শ্যাম্পু করে এলাম, দেরি হয়ে গেছে। আর বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমি এখন আমার ব্রেকফাস্টও করা হয়েই গেছিলো। ব্রেকফাস্ট খেয়েছিলাম কলা আর পাউরুটি। আর দুপুরে লাঞ্চের জন্য আজকে আমাদের হচ্ছে হলো, আজকে আমার দুপুরে লাঞ্চ হচ্ছে ভাত ডাল কাঁকরোল ভাজা আর হলো সোয়াবিন আলু দিয়ে তরকারি, ওটাই লাঞ্চ করবো আজকে। আর কিছু আপনার সঙ্গে রেসিপি শেয়ার করছি না। আর আমি আজকে আপনাদের সঙ্গে আমার পুজো দেওয়াটা শেয়ার করবো, যেটা আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো, তা ভাবলাম তাহলে আজকেই শেয়ার করি। চলুন তাহলে আপনাদের সাথে দেখাই আমি কীভাবে পুজো করি। তো এখন আমি পুজো দেওয়া শুরু করছি, জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারবো, কারণ এটা তো উঁচুতে আছে, সেজন্য আমি দাঁড়িয়ে দিতে পারি, পুজো নিজেকে তুলে উঠে দিলে সুবিধা হয়। তো আমি তুলে উঠে দেবো। আমি এর মধ্যে দেখুন জল নিয়ে নিয়েছি ঠাকুরের বালতিটাতে, আর কাপড়টা ভিজিয়ে নিয়েছি, ওর মোছাবো, মুছিয়ে নিই। আর এই ঠাকুরের ফুল মালা সমস্ত কিছু আছে, উপরে রাখছি এখন, মুছিয়ে নিই। আমার মশলা হয়ে গেছে, এই ফুলগুলো সব ঠাকুরের ঝুলিতে রাখছি। তো এই দেখুন সব মালা, এখানে সব কিছু ফুল, বেলপাতা, তুলসী পাতা, গাঁদা ফুল, জবা, দোকাটি, রজনী, মালাগুলো পরে। তো দেখুন বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, মোমবাতি ধূপকাঠি জ্বলছে এখন, ঠাকুরদের ফুলমালা দিয়ে আমি পুজো দিয়েছি। তো আমার এই ঠাকুরের পুজো দেওয়া আর ঠাকুরের এই সাজানো গোছানোটা আপনাদের কেমন লেগেছে সব ঠাকুর, তো অবশ্যই জানাবেন ভালো লাগলে। তো বন্ধুরা, এটা আমার ছোট্ট একটা সিংহাসন বা মন্দিরও বলতে পারেন। তো এই ঠাকুরের তাকে আমার অনেক ঠাকুর আছে, যেমন লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, বাবা লোকনাথ, জগন্নাথ বাবা, মা কালী, মা তারা, সরস্বতী, শিব পার্বতী আছে, তারপরে তিরুপতির সঙ্গে আছে লক্ষ্মী ঠাকুর, সে আমার দুটো শিবলিঙ্গ, তাতে আমি রোজ জল ঢালি পুজো দেওয়ার সময়। তো বন্ধুরা, আজকে আমার এই পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তাহলে আমি আজকে এই ব্লগটা এই পুজোর ব্লগ দিয়ে শেষ করলাম। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছুর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।